আজকে ওই উম্মত নবীর আদর্শ মানে না, ওই যুবক মানে না, ওই নারী মানে না, ওই পুরুষ মানে না, যারা সবচেয়ে বেশি আলোকিত তারাও মানে না, শিক্ষিত লোকগুলা মানে না, তারা বলে আলোকিত, বুদ্ধিজীবীরাও মানে না। হায় কতদিন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আজকে যেমন খুশি তেমন চলতে পারি, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে, নাইলে আল্লাহ বলবে আর আপনি চলবেন না, এটা কোনোদিন পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ বলে আকাশ দেখোস না, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও নাচাইতে পারি, দেখোস না মহাশূন্যে তোদের চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা বাসমান, যখন বড় 13 লক্ষ গুণ তো উজুনও 13 লক্ষ গুণ, তোদেরটাও তো বাসমান, সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টা গতিতে দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, আপনি তো লেফটি মেরে বসে আছেন, আল্লাহ জমিনকে বেলা দিছে দৌড়া দৌড়া ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না, বন্দার গায়ে যেন বাতাস না লাগলো, এই জন্যই তো বসে আছেন। জিজ্ঞেস করেন না বিজ্ঞানকে, 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টায়, আমাদের দুনিয়াটা 24,000 মাইল, বেশি বড় না, এটাই তো আল্লাহ দেখাইতেছেন, যে একটু দেখো না আকাশটা খুঁটি ছাড়া সূর্যটা ভাসমান। সৌরজগৎ শুনাইলাম না, আমি শুনাই তো আসি না, আর শুনাইলে আমার বিশ্বাস সবার মাথায় ধরবেও না, সৌরজগৎ সবার মাথায় ধরবে না, একটা শুনে আসে কি ধরে কিনা, আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের গ্রামে, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলে ছায়া পথ, ওই গ্রামটা এক সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি, আমাদের দুনিয়াটা এটা এতটুক বড় বিজ্ঞানের চোখে, যদি কেউ যান্ত্রিক জিনিস তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কত ঘন্টায়, সেকেন্ডে, তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে, আর আমাগো গ্রামটা সবচেয়ে ছোট, যে ইউনিয়নে আমরা আছি ওই ইউনিয়নে আমাদের মতো 47,000 গ্রাম আছে, কিছু পাল্লায় পড়লো, আল্লাহ বলে তোমাকে আমি নাচাইতে পারি, কিন্তু ইচ্ছা স্বাধীনতা আছে, কিচ্ছু তোমাকে বুঝাবো, বুঝলে তো ভালো কথা স্যালুট, আর যদি না বুঝবে, যদি না বুঝবে, তোমার বিবেক দিয়া যদি তুমি না বুঝবে, বুদ্ধি দিয়া না বুঝবে, শুধু স্বাধীনতা দেখা যদি তুমি চলতে থাকো যেমন খুশি তেমন, কতদিন চলবে, কতদিন আপনি নবীর আদর্শের বিরোধিতা করে কতদিন চলবেন, কতদিন, আরে বলেন না কতদিন, এটার ভিতরে রু আছে যতদিন অতদিনই তো, এরপর এরপর কি হবে বলেন না, কে সঙ্গে যাবে, কে সান্ত্বনা দিবে, এখানে তো একজনও নাই, মা বাবা মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য হাত উঠায় এতটুক বলে আল্লাহ সব আমাদেরকে দিয়া গেছে, সস্তা কাপড়টা পরা চলে গেছে, আপনি একটু দেখা রাখেন, এতটুকু তো বলে না কেউ ডেলি, বলেন বলেন, নিজের অর্থে কতটুকু কামাইছেন বন্দরে, আপনারা তো আসল বাসিন্দা ঠিক না, হ্যাঁ না, বারাটিয়া বেশি না বাড়িয়ালা কম, বারাটিয়া বেশি মিলেই আছে ঠিক না, হ্যাঁ বাপের বাড়ি পাই তো বাড়িয়ালা ঠিক না, রাখবেন না পায়ে হাত রাখে, বাপের বাড়ি পেয়েই তো আপনি জমিদার, চাই এক কাঠা হোক, ডাকায়রা বলে না হাম লোক কা বাড়ি হ্যায় মিয়া, হোক না এক কাঠা, আপনার বাড়ি তো জমিদার তো আপনি ঠিক না, বাবার লেগা মার লেগা তো কেউ বলে না, অভ্যস্ত একজনও তো না হাত উঠাইতে পারবেন যে আমি অভ্যস্ত,
ডেলি শোয়ার আগে সারাদিনের কামকাজ যখন শেষ হয়ে যায়, আমি বিছনায় আসি তো হাত উঠে আল্লাহকে বলি, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেল, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পোড়া বাবা চলে গেল, আপনি একটু দেখা রেখেন। আল্লাহর তো অঙ্গীকার ছিল, সন্তানের হাত যদি মা বাবার জন্য ওঠে কোন পর্দা রাখে না, সবগুলাকে ওই মুহূর্তে সরায় দেয়, আর ওই হাতকে কখনো ফিরত দেন না, না না না, একজনও তো এখানে নেই। তো আপনি যে চলে যাবেন আপনাকে কে দেখবে? তারপর বুঝলাম ইচ্ছা স্বাধীনতা দিছে, আমিও মানি আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আমার আঙ্গুল উঠানোর কোনো প্রয়োজন মনে করি না, আর আমি আঙ্গুল উঠাইও না, আঙ্গুল উঠাইও না, ইচ্ছা স্বাধীনতা আপনাকে দিছে, বেশিও তো দেয় না, পাঁচটা দিছে, কয়টা কয়টা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে মেধা আল্লাহ, আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষায় আল্লাহ থেকে আপনাকে দূরে করবে, মেধাকে দিছে আর আপনি শিখবেন ওই শিক্ষা যে শিক্ষায় আপনাকে শিখাবে, রাগ হয়ে যাবেন বলবো, শরীফ থেকে শরীফা আপনি শিখবেন ওই শিক্ষা, মেধাকে দিছে, এটা কার দেওয়া? আল্লাহ বলে তোরে শিক্ষা স্বাধীনতা দিলাম, যেই কোনো শিক্ষায় শিখ, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, ওকে বাক শক্তি কে দিছে? আর ও বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, বাক শক্তি কার? ওনার ব্যাপারেই বলতেছে উনি কিচ্ছু না। আরে বিবেক দিয়ে বোঝেন না, আল্লাহ বলে হ্যাঁ মত আদর্শের স্বাধীনতা দিছে, যে কোনো মত আদর্শে আদর্শ স্বাধীনতা হইতে পারিস, কিচ্ছু বলব না। চতুর্থ, পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারিস, পাত্তি চিনে এটা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা, মৌতের আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন আমাদের স্কুলে যখন খেলা হতো তখন একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো, সাজছেন কিনা জানি না, কিন্তু একদিনের লেগে ঠিক না, পরের দিন সাইজা গেলে খবর আছে পাশা লাল, ঠিক না? আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন সাজতে পারস, কিচ্ছু বলবো না, দেখুন কাইফাতা আমালুন, শুধু তাকায় তাকায় দেখব। এটারই অনেকজনের সুযোগ নেয়, হ্যাঁ ভাবে আল্লাহ বলতে কিছু নাই, অনেকে ভাবে কি রাজাব সাজাব, যদি হইতো তাহলে তো কিছু না কিছু দেখাইতো, ঠিক না? হ্যাঁ আল্লাহ বলে দেখাবো, আসতে দে দিন, আল্লাহ বলে তাকায় থাকবো, না ফিরুন কাইফা তাআমালুন, তুই করিস কি? দ্বিতীয় আল্লাহ বলে ইন্নি মিনাল মুনতাজিরিন, আমি অপেক্ষায় আছি, সীমা রেখায় তুমি কোন দিন পা দিবে আর তোমার উপরে থাবা মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি আল্লাহ, আল্লাহর জানা ছিল এক সময় টেকনোলজির যুগ হবে, দুনিয়া মাটিকে জয় করে আকাশ জয় করতে চেষ্টা করবে, এই জন্যই সৃষ্টির আগে ঘোষণা দিয়ে লেখা রাখছেন অলাউফি গুরুজি মুসাইয়েদা, তুই যত ধরনের প্রতিরোধ করতে পারিস করিস, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব, তোর লাইফ সাপোর্টও খবর রাখবে না আমরা কখন নিয়ে আসলাম, নাম কি? লাইফ সাপোর্ট, মেশিন না আছে না একটা, ভয় কই রাখছে লাইফ সাপোর্টে, ঠিক না? মনে হয় বাইচা বাইরে আসবে, ঠিক না? যে গেছে ও ভাবে আর ফিরবো না, যারা দিছে ওরাও ভাবে আর ফিরবে না, ডাক্তারও ভাবে আল্লাহ জানে কি ঘটে। আল্লাহ বলে সময় আসতে দেরি, আমরা উঠে আনতে দেরি করবো, পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না, না যদি না দিতেন তাহলে খবর ছিল যে আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, ও যুবক তোমার মতো ছোট্ট একটা মানুষকে কানে দৌড়া চরখার চেয়েও গতিতে ঘুরাইতে পারে, কানেও দৌড় লাগবো না, খালি ইশারা করবার তুমি ঘুরতে থাকবা, ঠিক না? পারেন পারে তো, যেটা বুঝাইতেছিলাম সারা দিন কানতেছিলাম,
23 বছর কালসে, এর জন্য কি করলাম? চলেন গুছায় নিয়ে আসি। বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দ্বিতীয়, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? সারা জীবন তো কাঁদলেন, এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে উম্মতকে কার কাছে রেখা যাবো এই জন্য চোখের পানি? আমার উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য চোখের পানি, পুরুষ ও নারী আমাদের জন্য চোখের পানি, আর আমরা ওনার আদর্শকে কতটুকু মানি, কতটুকু? যুবক যদি মানতো তাহলে চোখের চুল এইভাবে নেটে দেখে কেন কাটাইত? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইত? ও তো 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 250 টাকা দিয়ে মিষ্টি খেত। কেউ যদি জিজ্ঞেস করতো চুল কেটে মিষ্টি খাস, এটা আবার কোন রীতি আর নীতি? ও বলবো তুই বুঝবি না, প্রত্যেক চুলের বদলা এক একটা সোয়াব পাইছি, এই জন্য খুশিতে মিষ্টি খেতে। সোয়াব কেয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাতা তো বাকি রইল, কেয়ামতের দিন যখন দেখা হবে হাত পাততে দেরি হবে না, হাত পাতবো আপনার আদর্শে। চুল কাটছে কি দিবেন? দেন তাড়াতাড়ি, দেন জান্নাতে যেতে হবে, হাত পাতার সুযোগ হইতো। এখনো কবরে কান্দতেছেন। আবুল সামার কান্দি রহমতুল্লাহ আলাইহি দেখছেন কেয়ামতের দিন উম্মতের জন্য কান্দতে কান্দতে কবর থেকে উঠবে। আপনাদের ভিতরে দিল নাই, থাকলে আমার ভিতরও নাই, মরে যাওয়ার কথা ছিল। আল্লাহ রসুল কবর থেকে কান্দতে কান্দতে উঠবে আর বলবে আইনা উম্মতি, জিবরিল ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম বলবে কেউ ওঠে নাই, আপনি মাত্র উঠছেন, কোন উম্মত ওঠে নাই, নবী ওঠে নাই, রসুল ওঠে নাই, আপনার উম্মত ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে, চিন্তিত হবেন না। যাবে হাউস, যাবে মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ দুটেই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য। আপনি মাকামে মাহমুদ চিনেন না? উম্মত তো আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে 100-এর ভিতরে 90 না 99 জন প্রস্তুত, যে চান চায় যাক, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার পাইতে হবে। ওই উম্মতের রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসবো না। কেন? আল্লাহ জানেন উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি তো হাউজে কাউসারে ছুটা যাব। শুধু এইখানেই না, তারপরে আবার মিজানে ছুটব, যেন উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি গুলো ওইখানে কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতোতা চাইলে দিবেন, সাফি তুসাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন আমার চেহারায় লজ্জিতের লজ্জার ভাজ আসতে দিবেন না, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে রাজি করে ছাড়বেন, আমি মিজানের পাশে দিলাম, ওইখান থেকে আমি আবার ছুটবো পৌঁছেরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের ঘাটতি দিয়ে পার করায় পার। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু মান? তুমি তো দুর্বল ছিলাম, আজকে সুঠামত্ব দিলাম, যৌবন দিয়া বলা দিলাম, যৌবন দিয়া। যুবক, যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়? না মডার্ন হারবালে, না আমেরিকান হারবালে, না ইউরোপের হারবালে, না অস্ট্রেলিয়ান আর জাপানি হারবালে, কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? কোন বাজারে বিক্রি হয়, কোন কোম্পানি তৈরি করে, কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় বলো আমাকে? যৌবনের দাম কত? বেচবা? আরে বিক্রি করবো যৌবন? কিডনি বিক্রি হয়, যৌবন বিক্রি হয় না? সারা জগতের সম্পদ একদিকে রাখলে হতো, তোমার যৌবনের দাম বেশি হবে, পুরুষের পুরুষত্বের দাম বেশি হবে, নারীর নারীত্বের দাম বেশি হবে, বিশ্বাস হয় না?
যার ভিতরে পুরুষত্ব নাই, এক বিয়া না কুঠি বিয়া করলেও বাচ্চা হবে না। আর যেই নারীর ভিতরে নারীত্ব নাই, লক্ষ বৎসর জীবন দিলেও বাচ্চা পেটে আসবে না। সত্য তো না? সত্য না? কোনদিন ভাবছেন পুরুষত্বর দাম কত? আল্লাহ বলে তুই ভাবতেছিস, তোকে সুঠামত্ব দিলাম, হিসাব দিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুম ওয়ালা উহাসিব, অজ্ঞই তোমার পেটের থেকে আসছিলি, তোকে মেধা কে দিছে? কে দিছে মেধা? হ্যাঁ, বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। বাবের ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, উনি যখন হাঁটে তখন মনে হয় যে জমিন ফাটায়া হাঁটে। কে দিছে মেধা এটা? আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুম, তোমার পেটের থেকে অজ্ঞ আসছিলি, কান্না ছাড়া কিছু জানা ছিল না তো। এইটাও বলেন আল্লাহ তুকাল বুকা, কান্নাটাও আমরা শিখাইছি, এই জন্যই এখন আসা শুরু হয়েছে, বাচ্চা কাঁদে না। পরে স্কোয়ারে নিয়ে যেতে হয়, আর লোকে কতগুলো বান্ডেল নিয়ে যেতে হয়। বান্ডেল চিনেন? চিনেন বান্ডেল? হ্যাঁ, এতগুলো বান্ডেল নিয়ে যেতে হয়, এতগুলো বান্ডেল। বিশ্বাস না হয় ফোন করে জিজ্ঞেস করেন স্কোয়ারকে, যে বন্দরের বাচ্চা হয়েছে কিন্তু সাত দিন হয়ে গেছে কাঁদে না, তো বলবো এক্ষুনি নিয়ে আসেন, কিন্তু মনে রাখেন বান্ডেল কিন্তু অনেকগুলো লাগবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ তো বিনা পয়সা কান্না শিখিয়ে দিছে, শুধু কান্না দেয় না, জাদু দিয়া দিছে, জাদু শোনায় দিব। আল্লাহ তো বলে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সত্যর দিকে দৌড়াইতে দেরি করে নাই, এটা কান্না ছিল না, এটা জাদু ছিল, জাদু। হেমিলিনের বাসি ছিল, বাসি, তোকে হেমিলিনের বাসি দিছি আমি। আল্লাহ বলে অজ্ঞ ছিল, কিচ্ছু জানতে না, শিক্ষা তো আমি দিছি, ভাবতেছো হিসাব নিব না? কুনতা মিসকিনা, বড় নিঃস্বয় ছিল, ফা আগনাইত, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করছি, ভাবছো হিসাব নিব না? এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি, যুবক কি বাবু হিসাব নিবে না? যেমন খুশি তেমন, একটু বাবু, আমি আয়েশা করছি সব জায়গায়, একটু বাবু, ডেলি 550 লিটার অক্সিজেন, আর হিসাব নিবে না? অক্সিজেন যদি কিনতে হইতো তাহলে 2020-এর চিত্র নিয়ে আসতেছি, কি 2020-এর চিত্র নিয়ে আসতেছি, আধা ঘন্টা দিয়ে 8 লক্ষ টাকা বিল করে বয়াত হতো, 2020-এ আধা ঘন্টা দিয়া 84,000 টাকা বিল করছে, 84,000 টাকা। মডার্ন হাসপাতাল এখনো খুলে দেখেন পেপার, 84,000 টাকা বিল করছে আধা ঘন্টার অক্সিজেন। ডেলি কয় ঘন্টা নেন? হ্যাঁ, স্বাভাবিক ভাবে নেন না অস্বাভাবিক? শুধু স্বাভাবিকের অক্সিজেন নেওয়ার জন্য ডাক্তারের টিমকে বলছে স্বাভাবিক অক্সিজেন নিতে দে, এটাও বলে নাই কয়দিন, কয় মাস, কয় বছর, বলছে খালি নিতে দে, আমার সমস্ত সম্পত্তি তোকে লেখা দিব, এটাও পত্রিকা লেখা আছে। বিশ্বাস হয় না? নাম ভুলে গেছে না তো তাড়াতাড়ি? আমি নাম বললাম না কতবার? নেই ডেলি কতটি? 24 ঘন্টা অক্সিজেন নেই। কয় লিটার নেন? 550 লিটার নেই লিটার। আল্লাহ বলে তোর থেকে হিসাব নিব না? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেস, তোর থেকে হিসাব নিব না? 80,000 বার তোর ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কে আমি বাহির করি, একবার না, দুইবার না, 100 বার না, 1,000 বার না, 80,000 বার, 24 ঘন্টায়। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না, 80,000 বার যুবক তোমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কে বাহির করে, যদি 24 ঘন্টা বাহির না করতো তাফালিম, রাগ হয়ে গেল? কি বন্দরে কর্তা তাফালিম, ঠিক না? 24 ঘন্টার পরে হয়তো মাটির নিচে মেলে হাসপাতালের বেডে, জিজ্ঞাসা করো বিজ্ঞানকে।
হুন্ডালে বাবলে চলতা, তাই না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? আবার 14 তারিখে দিতা ফুল, হ্যাঁ, 31st night কাপায়া দিতা দুনিয়া। আল্লাহ বলে 80,000 বার্তুর থেকে বের করি, ভাবতেছিস হিসাব নিব না? 80,000 মূর্তি অক্সিজেন ম্যাস, 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি, 36 বার। কিডনির রোগী যখন পুরান হয়ে যায় না, নতুন নতুন 4 ঘন্টা লাগে, আর যখন পুরান হয়ে যায় তখন একবার ডায়ালিসিসে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। বিশ্বাস হয় না, এখন ফোন করেন আপনার, 6 ঘন্টা একবার ডায়ালিসিস, আর আল্লাহ 24 ঘন্টায় করেন 36 বার ডায়ালিসিস। যুবক, তো পায়ে হাত রাখি, তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ কিডনি ডায়ালিসিস করতে থাকে, তুমি গুনাহ করতে থাকো, তোমার কার্বন ডাইঅক্সাইডকে আল্লাহ বাহির করতে থাকে, নাইলে 4-8টা জায়গায় সাইজ। আল্লাহ বলে ভাবতেছিস হিসাব নিব না? তোকে আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম, তারপরে আমি সাজাইলাম, যখন আসছিলে তোমার চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল না, আতাই তো কাইনা নে তন্দুরু বিহা ওয়ালা কাছে, পারপেটের থেকে যখন আসছিলে তখন তো তোমার দৃষ্টিশক্তি ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, আমরা সাজায় দিছি, এখন তুমি দেখো, ভাবছ হিসাব নিব না? চলেন আসল জায়গায় আসি, ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে, যিনি 24 ঘন্টায় আমাদের জন্য চোখের পানি শুকায় না, একটু ভাবেন আজকে, বন্দরের মানুষ একটু ভাবেন, একটু ভাবেন, যার উম্মত হিসাবে আপনি নির্বাচিত, স্বয়ং আল্লাহ নির্বাচিত হয়েছে, ইলেকশনের মাঝে না, সিলেকশনের মাঝে, ইলেকশনের মাঝে না, কুদরতি হাতের বাছাইয়ের মাঝে, ইলেকশনের মাঝে না, ভালোবাসার সর্বস্ব উজাড় করার মাঝে, এই উম্মতের মতো ভালোবাসা আল্লাহ কারোর সাথে নাই, বিশ্বাস হয় না? ওলামা বসা আছে, জিজ্ঞেস করে, অতীত উম্মত গুনাহ করতে দেরি, সাথে সাথে ঢোল বাজাইতে দেরি হতো না, গুনাহ প্রকাশ হইতে দেরি হতো না, অতীত উম্মত যাকাত দিত বটে 10%, 2.5% না, অত আর আমাদের থেকে নেয় 1%? এটা ভালোবাসার বিকাশ, আমার মনে হয় এটাও মনে হয় নিতেন না, কিন্তু আঙ্গুল উঠবে এই জন্য নিছে, কি সব উম্মত বলবে এতই ভালোবাসা, কিছুই তো নিলেন না, আমাদের থেকে তো 10% নিলেন, তা আল্লাহ বলে তোমরা 2.5% দিও, যাতে আমার উপরে কেউ আঙ্গুল না উঠায়, তারপরও তো দেয় না, তারপরও তো হিসাব করে দেয় না, আমি কামাইছি কি, আমি আল্লাহ বলে আসলি তো ফকির, তুই কামাবলি কোথেকা, আফকার তোর চেয়ে ফকির কে ছিল যখন দুনিয়াতে আসছ, কে ফকির ছিল, ছিল কেউ? আল্লাহ বলে ধনী তো আমি করলাম, আদনা ধনী আমি বানিয়েছি, দম যদি মেধা দিয়া হইতো আর শিক্ষা দীক্ষা দিয়া হইতো তাহলে বাংলাদেশের এক ব্যক্তিত্ব ছিলেন, নাম বলবো না, সে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইত না, মনে হয় বোঝেন না, সে সবচেয়ে বড় ধনী হইত না, নাই দুনিয়াতে নাই, তার সময় সে সবচেয়ে বড় ধনী ছিল, নাম বলবো না, দন্ত মেধা দিয়ে হয় না, আল্লাহ দেয় কি দেয়, এই জন্যই তো কবি বলে সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, দন্ত আল্লাহ দেয়, দন্ত আল্লাহ দেয়, আল্লাহ যাব যেটা বুঝাইতেছিলাম, যেটা বুঝাইতেছিলাম, চোখের পানি 24 ঘন্টায় থামে যতদিন জীবিত ছিল আমাদের জন্য, জিব্রিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বসে উম্মতের জন্য চোখের পানি থামে, এটার নাম মশওয়ারা, পাবেন।
যারা আসে না ওদের লিস্টই করেন। তারপরে আমি আড়াই ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে আ যান, যায়া ঘরে যায়া ওকে রাখতে পারবে। ভয় কাম হয়ে গেল, ভয় কাম দুই কাম হয়ে গেল, ঠিক না? মসজিদে যারা আসে ওদেরকেও ফাজায়েল শুনান, আর ঘরে যায়ও ফাজায়েলি তালিম করা সবার হাতে পায়ে ধরা তৈয়ার করেন, দিনদার বানান। ভয় কাম হয়ে গেল, কয়টা হইল? কয়টা হইল? তিনটা হয়ে গেল। চতুর্থ, নির্দিষ্ট একদিন করা, একদিন নির্দিষ্ট করা, সবাইকে হাতে পায়ে ধরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া। এতদিন তো ডেলি যাইতেন, অর পরিবেশে ওকে লাইকা হাতে পায়ে ধরতেন। একটা কাহিনী মনে উঠছে, বলা ফেলবো? আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু মনে উঠছে, কি করবো, বলা ফেলি, দেখি আপনাদের কাজে লাগে কিনা। এক আল্লাহওয়ালা, এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা, কি পতিতা বুঝেন? আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা, হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা মা না, ওই মেয়ে তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই, আমার কামই তো এটা, আমার কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করবো। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে, চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতন, বলছে যে যাও প্রথমে গোসল করো, এই এইভাবে গোসল করতে হবে। এই এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বলে দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম পড়ো, কাপড় দিছে পড়ছে। বলছে দেখো নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও, কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে, পর্দার আড়াল থেকে হাত উঠে আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া ঘড়াইয়া দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। আমি হাফিজ জুজুরের মুখ থেকে শুনছি, নাই আমি বলতাম না, যার তার কিসা আমি বয়ান করি না, আমি হাফিজ জুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ জুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ জুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন আল্লাহর ঘরে, আইনা এটার নামই কাস্ত, আইনা দোয়া করেন আল্লাহ এতদিন যাইয়া বুঝাইছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে, এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস, হেদায়েত দিলে দে, না দিলে না দে। সপ্তাহে একদিন গাছতে মহল্লাবাসীকে আনেন, আইনা আইনা এই কথা আল্লাহকে বলেন, রাখবেন না তাবলিগওয়ালারা, পায়ে হাত রাখি, পায়ে হাত, যদিও একটা কথা মিডিয়ায় বলে ফেলতেছি, বর্তমান তাবলিগের জমানায়, বর্তমান তাবলিগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম, এই জন্য আজকে খুলা বলতেছি, খুলা গাস্ত করেন সাপ্তাহিক গাস্ত, কোন দিন মহল্লা বা আনেন নিজেদের বয়ান শুনানোর জন্য, নিজেরা তাসকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য, মসজিদে ঢুকায় দিয়ে একদিনে দোয়া করেন নাই,
মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল, না করব বয়ান না করব কিছু, আমরা পরিবেশে ঢুকা দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন কাস্তের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন? বৈশা একজন হাত উঠে বলেন করছেন কোনদিন? আল্লাহওয়ালারা শিখায় গেছে মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানস তোর কাম জানে, হেদায়ত দিলে দে না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়। কয় কাম হইল? চারটা, ঠিক না? কি চারটা হইল? এইবার তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে তিন দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরই, নিজের থানার ভিতরই, নিজের ইউনিয়নের ভিতরই আল্লাহর ঘরে তিন দিন থাইকা, মানুষকে এই কথা বুঝান, এই তিন কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও, এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও, তিন দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়ত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝাইয়া দেওয়া, চলায়া দেওয়া, আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? যেতে পারলাম। একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লাদেরকে বলতেছি করেন, আমার কথা মাইনা করেন, মামুনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই তিনটা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচান, ঘরকে বাঁচান, পরিবেশকে বাঁচান। আজকে নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বাঁচা নাই। যদি পরিবেশ বাঁচা থাকতো তাহলে বললাম না মুসলমানের দুরবস্থা হতো, ওইখানে তো রক্ত ঝরেই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফওকা আইদিকুম, এইখানে তো 38,000 রক্ত ঝরে গেছে শুধু এক জায়গায়। কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে না, এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে আমার কথা বুঝা বুঝা, চলেন অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান, আমি মাদক দিয়ালাদেরকে বলবো মাদক দি সামলাও। মাগরিবের ওয়াক্ত হলো, আজান হলো, পুরো মাদক দি যেন থাইমা গেল, সব মসজিদে দৌড়াইতেছে, জায়গা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে, দোকানদার দোকানে, মার্কেটওয়ালা মার্কেটে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছো? তিন রাকাত পড়া সালাম ফিদাইতে দেরি, সাতবার পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লইতে দেরি হবে না, এই জন্য দাঁড়ায় গেছি। মাদকদের হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায়, হাইওয়ে মানুষ যারা যায়, এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায়? হাইওয়ে জামাত হইতেছে মাদকদের সামলান, নসিন্দিওয়ালা নসিন্দি সামলান, প্রত্যেক থানাওয়ালা ইউনিয়নওয়ালা যদি ইউনিয়ন সামলানি শুরু করে তাহলে সারা দুনিয়া সামলায় যাবে। আর নাইলে যেইভাবে মেহনত করে আসতেছি, মায়ে কইছে বানতে দান, বানতে আসি মুদা দান। চিনেন গ্রাম্য শব্দ? বোঝেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? মায়ে বলছে আগে ডেকে ছিল না, দান বানতে দান, বানতে আসে কি উদা দান, চিনেন? এখনো শুকায় নাই তো, ওইটা বানলে কি নিব, চাল নিব কি নিব, হ্যাঁ চিরা কয়ভাবে খাওয়ান যায়? শুধু একভাবে কি বিজয়া খাওয়ান যায়, ঠিক না? নাহলে শুকনা খাইবে না, পানি খাইবে না, তো একই কথা, ঠিক না? আর চাউল 100 ভাবে খাওয়া যায়,
একশো ভাবে চাল খাওয়া যায় না, একশো প্রকারে চাল খাওয়া যায়। কি দরকার হলে জাউ রান দেন, দরকার হলে খিচুড়ি রান দেন, দরকার হলে পোলাও রান দেন, দরকার হলে কাচ্চি রান দেন, দরকার হলে ভাত রান দেন, দরকার হলে ফিডলি রান দেন। কি আরো তো কত আইটেম আছে ঠিক না, দরকার হলে পাউডার বানান, রুটি বানান, দরকার হলে পিঠা বানান ঠিক না, আর কত শোনাম আপনাদের। এখন তাবলিগ করতেছি এইভাবে করতে কইছে, তাবলিগ করতেছি উদাদানের মতো। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি সামলান মাধব দিশা ওয়ালারা, মাধব দি সামলান পারবেন? হ্যাঁ, এই তরতিবে কে কে মেহনত করতে রাজি আছেন? পাক্কা না মনের ঠিকা না? দেখেন তাবলিগালারা কিন্তু নিয়ত একটা শিখাই দিছে ঠিক না, নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলিগালারা বাড়াইছে। হ্যাঁ দেখবেন খাতা একটা খাতা এনেছে, নিয়ত লেখাইতে 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 এই মসজিদও পাওয়া যাবে, জমা করলে মনে হয় 1 লাখ হয়ে যেত এই পর্যন্ত খাতা ঠিক না। হ্যাঁ আমি নিয়ত ফিয়ত চাই না, অঙ্গীকার করেন ওয়াদা করেন যে আমি করব। আমি তোমাদেরকে দূরে নিয়ে যেতেছি না, দূর দূর নিয়ে যেতেছি না, আমি বলতেছি মাধব দি ওলারা মাধব দি সামলাক, এই ইউনিয়ন ওলারা ইউনিয়ন সামলাক, ইউনিয়নের পরিবেশকে বাঁচায় দেখ জাহান্নাম থেকে। লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বেশি কিছু লাগবে না, একজনকে বাঁচায় দেন আপনার জান্নাত বইনা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান, পারবেন? পাক্কা তো সত্য? কে কে করবেন? মনের ঠিকা তো না খালি কাগজে লেখানোর মতো, এক হাতে না দুই হাতে? হ্যাঁ আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ এই মজমা আপনি নিয়ে আসছেন, আর কেউ নিয়ে আসে না। আল্লাহ বেশি কিছু চাবো না, এই মজমাকে কবুল করেন, বাস আয়োজনকে কবুল করেন, মাদুদ্দিওয়ালাদেরকে কবুল করেন, যে 3 কথা বললাম এই 3 কথার জন্য কবুল করেন। আল্লাহ এদের দ্বারা আপনি মাধব দিকে সামলায় আনেন, আল্লাহ এদের দ্বারা মাধব দিকে মডেল বানায় দেন। সারা দুনিয়ার কত মাটিকেই তো মডেল বানাইলেন, কত এলাকাকেই মডেল বানাইলেন, আল্লাহ এই মাধব দিকে এই দিক দিয়ে মডেল বানায় দেন। একদিক দিয়ে তো মাধব দি মডেল আছেই, দুনিয়ার দিক দিয়ে তো বাংলাদেশে সারা দুনিয়ায় পরিচিত মাধব দি, আর আল্লাহ এই দিনের দিক দিয়ে আপনি মডেল বানায় দেন। আল্লাহ আজকে খালি ফিরত দিয়েন না, এর উসিলায় আল্লাহ মাধবদির মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন, এইখানে যারা উপস্থিত এদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায় কামেল আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, আয় আল্লাহ হাজিদেরকে সহিভাবে হজ করা কবুল, হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাতি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হল, আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস কত আর এটা বলবো, বলতে বলতে এখন পুরানো হয়ে গেছে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানে,
অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না, মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি, 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ, এই জন্য আল্লাহর দাবি হলো যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাহলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিদায় আমার দাবি হলো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়, এটা হলো সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে গাথেন কিন্তু, নাহলে এটার জবাব দিতে 50,000 বছরও লাগতে পারে, বলবেন 60-70 বছরের জবাব দিতে 50,000 বছর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বছরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বছরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞেস করে এর বিনিময় কি নিয়ে আসো, আগে যোগ কইরা দেখা যে 60 বছরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা, তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসস। মনে হয় বুঝাইতে পারি না, হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বছরের হিসাব দিতে 50,000 বছর।
এর জন্য পাও ধরে না। গরালারা একটু দেখা হয়ে যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছাইয়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণে জামুগা, তাই এখানে বহুত আছে বেড়া করব, পাও ধরি যাইও না, আমার ইজ্জত আছে। কি হইবেন না, রাগ হয়ে গেলেন? হ্যাঁ কি পাও ধরব, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে না, এটা দ্বিতীয় ফরজ ছিল, দ্বিতীয়। রাগ হয় না আমার উপরে চিল্লা তিন চিল্লা দ্বারা, দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা, কেননা এক ঘরের নারী চারজনকে নিয়ে আজ জাহান্নামে যাবে, চারজনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান, মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই, আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে, তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ করেন না, একজন তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে, এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ, নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বুঝেন তো, নিজে যে মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। কেন আপনি যদি চেষ্টা না করলেন আর যদি আজাব আসলো, তাহলে ওই কথা সত্য হবে, কবি বলছিল আর কি, লজ্জায় আগার আগ, যদি পুরো মহল্লা আগুন লেগে যায় তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পোড়ার আশঙ্কা থাকবে, হবে, কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা, আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না, এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হলো নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না, কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান, এই তিনটা দায়িত্ব প্রত্যেকের উপরে, কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ। এই তিন দায়িত্ব যদি পুরা না করলাম, হইতে পারে কেয়ামতের দিন দাঁড় করাইয়া দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতি, প্রত্যেকে দায়িত্বশীল, পুরো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, পরিবেশওয়ালাদের মহল্লাওয়ালাদেরকে বাঁচাও, নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে, আনুহুলিকু ওয়ফিনা সালিহুন ওয়ালা ইদা কাসুরাল খাবাস, আমাদের ঘরেও আগুন লাগবে, কারণ এই মহল্লায় আমার ঘরে একা না, আমি যতই নেককার হই এটারও ঘোষণা দিছেন, তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে, নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হলো নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো, আমাদের উপরে ফরজ। বাঁচাও, আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে, এই তিনটা যদি মুসলমান বসত আর তিনটা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়াওয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই, দুনিয়াওয়ালাদের কাছে কামলেও মুসলমানের পানির দাম এখন নাই, কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না, পানি মাথার উপরে ওঠে না, উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু, 38,000 মানুষের রক্ত, 38,000 বুঝবেন কি বুঝবেন না জানি না, ওলামা তো দেখতেও আসি না, দু একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না, এতগুলো মানুষের রক্ত, অথচ রক্ত ঝরে নাই, রক্ত কি ঝরে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, শহীদ, বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর শোনা গেছে উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবা বরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি করে, উমরা করি আর না করি রক্তের বদলা তো নিব, বলছে মুখ দিয়ে বললে তো হবে না, বায়াত করো তো, গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই, আল্লাহ চুপচাপ কিচ্ছু বলে না, ওহি পাঠায় দিলি তো পারতেন ঠিক না, উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিহাতুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রাখবো। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতে তোমাদের সাথে, ওইখানে 38,000 মরে গেছে, কোন দোয়া উপরে উঠতেছে না, ওলামা দোয়া করতেছে, তুলাবা দোয়া করতেছে, আল্লাহ আলাদা করতেছে, এখন যান হাজিনা মক্কায় যাওয়া দোয়া করতেছে না, করতেছে না, হ্যাঁ কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে, হ্যাঁ মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে,
কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটেই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে এক জন বেনামাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরব, দরকার হলে হাতে ধরব, ও মেরে দোস্ত রাগ হয়ে যান না, রাগ হবে বলবো। এইখানের তাবলিগওয়ালারা আছে, এই মহল্লার তাবলিগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে।